আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লি ইয়াওমা যিল্লা ইল্লা যিল্লুহু এই চরের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মানুষের মাথার উপরে এক মাইল উপরে, অর্ধ হাত নয় কানেক দাঁড়ে মাইলিন এক মাইল উপরে সূর্য থাকবে, মানুষ সূর্যের তাপে ঘেমে একেবারে ঘামের মধ্যে চলতে থাকবে, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। এইরকম পর্যায়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। এক এমামুন আদিল ন্যায় পরায়ণ নেতা, যারা ন্যায় পরায়ণতার সাথে সমাজের দায়িত্ব পালন করে তারাই থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। দুই রাজুলনা সাফি এবাদাতিল্লাহ, যারা বাল্য জীবন থেকে এবাদতের ভাষী পাঁচ অক্ত সালাতের ভাষী তারা থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। অরাজুলুন কালবহুম মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সব লোকও থাকবে বিশেষ ছায়াতলে যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে। এজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখনই মসজিদ থেকে বের হয়েছে আবার ফিরে যেতে চাই, জোহরের সালাত আদায় করে বাড়িতে গেছে, বারবার মেয়েকে ছেলেকে বৌমাকে বলছে আম্মু আসরের টাইম হয়েছে কি, মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহে ইস্তামা আলাইহে ওয়া ইস্তারাকা আলাইহে, ওই দুই বন্ধু বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। যারা ভালোবাসা গড়িয়েছে আল্লাহর হস্তে, যারা ভালোবাসা ভেঙে দিয়েছে আল্লাহর হস্তে, আপনাকে ভালোবাসতাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেহেতু আপনার ভিতরে মন্দ কর্ম দেখছি কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ছেড়ে দিলাম, এমন মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। ও রাজুল যাকারাল্লাহ খালিয়ান ফাফা যাতায় নহ, ওই লোক থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। যারা নির্জনে আল্লাহকে ডাকে তারপর তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকে, এটাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা। আপনি নির্জনে আল্লাহকে ডাকছেন, দীর্ঘকাল সালাত আদায় করার পরে ঘরের ভিতরে কেউ নেই, এমন কেউ যেন আসতে না পারে, আপনি ভিতর থেকে শীতকালি লাগিয়ে দিয়েছেন, এরপরে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছেন, আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো, এইভাবে আপনি কান্নাকাটি করছেন, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ও রাজুল দাথ ইমরাতুন জাত হাসাবি নজামাল, জাত হাসাবি নজামালিন, যারা এমন মানুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনা করার জন্য ডাক দিল, তখনও সে বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, এমন কথা বলতে পারে যে সেই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। আমি যুবক তোমাকে বলতে চাই, সারা দুনিয়ার দিনী ভাইকে বলতে চাই, যারা মিডিয়ায় আমাদের বক্তব্য উপভোগ করছেন তাদেরকে বলতে চাই, যদি আপনার সাথে কোনো মহিলা অশ্লীল অন্যায় কাজ করতে চায় ওই সময়ে যদি আপনি বলতে পারেন ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারি মুসলিম, আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাক ফাহাম, ওই মানুষও থাকবে বিশেষ ছায়াতলে, যে মানুষ দান করলো ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না কি দান করলো, মানে গোপনে দান করলো, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। সম্মানিত দিনী ভাই বোন, বুখারী মুসলিমের লম্বা হাদিসের একটি অংশ পেশ করছিলাম, নির্জনে আল্লাহকে ডাকলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতে ইবাদত করে। ওমান আদলাজা বালাগাল মানজিলা, যে ব্যক্তি রাতে ইবাদত করতে পারে সেই বড় স্তরে চলে গেছে, জান্নাতে চলে গেছে, জান্নাতের বড় মর্যাদা পাবে। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি, পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি, পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি। আলা ইন্না সিলাতাল্লাহি আল জান্নাত, নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত, নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত, নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। জাহান্নামকে আল্লাহ নিজের সম্পদ বলেননি, পৃথিবীর অর্থ সম্পদকে আল্লাহর রাসূল আল্লাহর সম্পদ বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তাতে জান্নাতি হচ্ছে আল্লাহর বিশেষ সম্পদ, যারা তাকে ভয় করবে, ইবাদত করবে, কান্নাকাটি করবে, আল্লাহ খুশি হয়ে নিজের সবচেয়ে দামি সম্পদ তাকে বিলিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন,